কাজিরঙা পর্যটনত নবতম সংযোজন। 2 অক্টোবরপরা কাজিরঙাত পর্যটকের মুক্তি হব আকর্ষণীয় ভিনটেজ কার সাফারি। জিপ সাফারি, হাতি সাফারি, নাও সাফারি করার পাছত এতিয়া পর্যটকে লাভ করব এসময়ের আভিজাত্য আবেগস্বরূপ ভিনটেজ কারত সাইটসিন করার বিশেষ মাদকতা। গুয়াহাটির অভিযন্তা পিকলু ডেকার একক প্রচেষ্টাত কাজিরঙাত আগন্তুক পর্যটন বর্ষর আরম্ভণিতে আরম্ভ হব ভিনটেজ কারর এই যাত্রা। ইতিমধ্যে কাজিরঙার গেলেকিত বর্তমান যুদ্ধকালীন প্রস্তুতিরে নির্মাণ করা হয়েছে ভিনটেজ কারর শোরুম। ইতিমধ্যে সাজু করা হয়েছে 80-100 বছর পূর্বর কেবাখনো বাহন। তদুপরি সংগ্রহালয় স্থান পাব পুরনিকলিয়া যান বাহনের আরম্ভ করে স্বাধীনতার আগর আর পাশের বহু আপুরুগিয়া সম্পদে, যত থাকিব যতর সম্বলিত জাতীয় পতাকা, ঘড়ি, বাতরি কাকত আদি। ইতিমধ্যে বিভিন্ন ধরনের 50খনের অধিক চারিচকীয়া বাহন আর প্রায় 60খন দুচকীয়া বাহন অনা হয়েছে সংগ্রহালয়। কাজিরঙালে অহা পর্যটকের সুবিধার্থে মুক্তি হবলগিয়া এই নতুন সংযোজনের সফল রূপায়ণ হবর দল সংগঠন পর্যটন বিভাগ সরকার সকলরে সহায় সহযোগিতা আশা করেছে স্বত্বাধিকারী পিকলু ডেকায়। এক তারিখে যেটা আমার আরম্ভণি হব তার লগে লগে যদি আমি আমার এই ভিনটেজ কার মিউজিয়াম এন্ড অটো মিউজিয়াম যেটা আমি গড়িছো সেটা যাতে থুলমূলকে হলো আরম্ভণি করে যাতে আমি দর্শকক দেখাব পারো তার কারণে চেষ্টা চলাই আছো। তারিখে বিশেষ নয়, একটা সাধারণকে আমি প্রথম ভিনটেজ কার বাইকের একটা রেলি উলিয়াম বুঝে একদম সরুকে যে এই বছর যাতে আমি একদম সরুকে হলেও করি যাতে ভবিষ্যতে আমি যেন এই একটা এই আমার বৃহত্তর কাজিরঙার একটা ফেস্টিভেল হিসাবে যদি প্রতি 2 অক্টোবর দিনাখন যাতে আমি একটা রেলি একটা ফেস্টিভেল হিসাবে আমি গড়ি তুলিও পারো তো তেতিয়া ডাঙরকে করার একটা মূল সপন। কারণ পুরোনা বলে কবলে গেলে 1919 চনের ওল্ডসমোবিল বলে যখন গাড়ি সেখন আছে সেখন মানে হুজাই যমুনামুখরপা রায় বাহাদুর ফেমিলির পর মানে মাটির তলবা খানি গাত খানি উলিয়াই আনি সংরক্ষণ করবলে চেষ্টা করে আছো। এই ওল্ডসমোবিল গাড়িখনে হল ভারতবর্ষের প্রথম গাড়ি অহা কোম্পানির সেই গাড়ি 1901-2 চনমানতে যেটা প্রথম গাড়ি আহিছিল আমার হেৰি ভারতবর্ষে তার কিছুদিনের পিছতে এই ওল্ডসমোবিলখন আমার অসমলৈ ইয়ে প্রুফ করেছে যে আমার সেই প্রথম অবস্থা বা আমার ইয়াতো গাড়ি মটরে ভরি আছিল এইখানেতো সেই তেতিয়ারে হয় আর তেতিয়া সব বাহিরপা অহা গাড়ি আছিল না গতি প্রায়খানি গাড়িয়ে ইয়াত হেৰি অকল আমার ধর জিপ কিছু মহিন্দ্রার জিপ বা এম্বেসেডর গাড়ি বা ফিয়েট গাড়ি এইখানের বাদে বাকি সব গাড়ি বিদেশের অহা গাড়ি আছে ব্রিটিশ বা যিকোনো বিদেশের হেৰিবিলাকে চলাইছিল বা আনিছিল আমার মানুষ।